হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? এই শীতের মধ্যে মাসালাদার গরম গরম টেক নিউজ নিয়ে আবার হাজির হয়ে গেলাম নতুন একদম সদ্য একটি টেক নিউজ 69তম এপিসোডে। আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসা। সো আজকে যারা ইনফিনিক্স লাভার রয়েছেন, অপো লাভার রয়েছেন এবং বিশেষ করে শাওমি লাভার রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের টেক নিউজ আরও বেশি এক্সাইটেড, কেননা খুব গরম গরম কিছু নিউজ রয়েছে আপনাদের জন্য। সো পুরো ভিডিও জুড়ে রয়েছি ভাই ব্রাদার, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো প্রথম যে নিউজটি দিব সেটি কোনটা দিয়ে শুরু করা যায়? রাইট, ইনফিনিক্স দিয়ে শুরু করি। এই 2023 সালে কিন্তু ইনফিনিক্স বেশ কিছু দারুণ দারুণ স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। তারা এন্ট্রি লেভেলে যদি আমরা দেখি, ইনফিনিক্স এই শীতে হট সিরিজের নতুন একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন আনতে যাচ্ছে HOT 20i নামে, যার বাজার মূল্য হতে পারে 11,499 টাকা। এখানে একটি ভেরিয়েন্ট আমরা দেখতে পাবো, আপাতত 4GB র্যাম, 64GB স্টোরেজ থাকবে, এখানে 5000mAh ব্যাটারি থাকবে এবং রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা দেখতে পাবো। আর ডিটেল আমরা আলোচনা করতে চাচ্ছি না, কেননা এই উইকে ইনশাল্লাহ এর আনবক্স ফুল রিভিউ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং এরপর যদি আমরা দেখি ইনফিনিক্সের কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ যেটি, সেটি হচ্ছে নোট সিরিজ। রাইট ভাই ব্রাদার, নোট 12 নামে দুটি স্মার্টফোন আনতে যাচ্ছে। অলরেডি কিন্তু নোট 12 নামে দুটি স্মার্টফোন রয়েছে, সো এখানে প্রো ভেরিয়েন্ট দেখতে পাবো এবং নোট 12 2023 নামে নতুন একটি সিরিজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দুটি ভেরিয়েন্ট থাকবে, প্রো ভেরিয়েন্ট যেটি সেটি থাকবে 8GB র্যাম এবং 256GB রোম, আর 2023 যেটি সেখানে আমরা দেখতে পাবো 8GB র্যাম, 128GB স্টোরেজ। এখন কথা হচ্ছে ক্যামেরার পার্থক্য কি। প্রো ভেরিয়েন্টে আমরা ক্যামেরা দেখতে পাবো 108 মেগাপিক্সেল, এবং আরেকটি যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাবো 50 মেগাপিক্সেল মেইন যে শুটার, 5000mAh ব্যাটারি, অ্যামোলেড স্ক্রিন থাকবে, 33W ফাস্ট চার্জার। সো এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করতে চাচ্ছি না, কেননা যদি সব কিছু আলোচনা করে দিই তাহলে রিভিউ দেখে মজা পাবেন না। সো এর রিভিউ নেক্সট উইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আরিফ বাংলায়, সো অবশ্যই সাথে থাকতে হবে। আর ইনফিনিক্সের আরেকটি এক্সাইটেড নিউজ হচ্ছে ভাই ব্রাদার, যারা মিউজিক শুনতে পছন্দ করেন এবং আপকামিং যে নোট সিরিজ রয়েছে সেখানে কিন্তু সাউন্ডের জন্য কিন্তু তারা JBL-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রাইট ভাই ব্রাদার, JBL আমরা জানি যে JBL কিন্তু খুব ভালো একটি স্পিকার সাউন্ড কোম্পানি, সো তারা সবসময় সাউন্ড নিয়েই কাজ করে। সো JBL-এর সাথে ইনফিনিক্স চুক্তি করেছে, পার্টনারশিপে গিয়েছে এবং নোট সিরিজে যেই ফোনগুলো আসবে, আপকামিং যে নোট সিরিজ রয়েছে সেখানে কিন্তু JBL-এর হয়তো বা সাউন্ড কোয়ালিটি আসলেও আসতে পারে বা তারা সাউন্ড কোয়ালিটি নিয়ে কাজ করবে। তার মানে মিউজিক লাভার যারা রয়েছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে ভালো এক্সাইটেড একটি নিউজ। এখন দেখা যাক আসলে কী হয়। এরপর যদি শাওমি লাভারের কথা বলি, ভাই ব্রাদার কোথায় আপনারা? শাওমির আমরা জানি যে চায়না মার্কেটে শাওমির রেডমি নোট 12 সিরিজ কিন্তু রিলিজ করেছে, বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। এরপর আমরা কিন্তু বারবার বলেছি যে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আসতে যাচ্ছে, সো যেই কথা সেই কাজ, অলরেডি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এসে গিয়েছে। এবং এর কি কনফিগার হতে পারে, চার্জার কত, ওয়ার্ডের ক্যামেরা কি, আমরা ডিটেলে কিন্তু আলোচনা করেছি, সো আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। সো ভাই ব্রাদার, ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়ে গিয়েছে এবং বাংলাদেশ মার্কেটেও কিন্তু হাঁটি হাঁটি পায়ে চলে আসবে, বাট আনফর্চুনেটলি এটা কিন্তু অফিসিয়ালভাবে হয়তো বা আমরা পাবো না। অফিসিয়ালভাবে না পেলেও ডোন্ট ওয়ারি, এটি আনঅফিসিয়ালভাবে এসে যাবে। সো যারা শাওমি রেডমি নোট 12 সিরিজের ফোন পারচেস করতে চান, ডোন্ট ওয়ারি, একটু অপেক্ষা করেন, বাংলাদেশে চলে আসবে। আর এর কনফিগার সম্পর্কে যদি জানতে চান আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই টেক নিউজটি অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা ডিটেলে আলোচনা করার চেষ্টা করেছি। এখন কথা বলবো ভাই ব্রাদার, যারা অপো লাভার রয়েছে তাদের জন্য। অপো কিন্তু নতুন একটি স্মার্টফোন রিলিজ করতে যাচ্ছে, এন্ট্রি লেভেল না, মিড রেঞ্জ বলা যেতে পারে, বাট হাই রেঞ্জ বলা যেতে পারে বাংলাদেশ ওয়েদার অনুযায়ী, যার বাজার মূল্য হচ্ছে 24,990 টাকা, মানে 25,000 টাকা। আমার কাছে আসলে দামটা একটু বেশি মনে হচ্ছে। A77S, যেখানে আমরা 8GB র্যাম পাচ্ছি, 128GB স্টোরেজ থাকবে, 64 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ফ্রন্ট ক্যামেরা হয়তো বা 8 মেগাপিক্সেল হতে পারে, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটি চিপসেট পাবো। এখন কথা হচ্ছে 33W ফাস্ট চার্জারও পাচ্ছি, বাট এই সিচুয়েশনে এসে আমি বলবো এই ফোনটির দাম যদি 22,990 টাকা অথবা 21,990 টাকা হতো তাহলে হয়তো বা ভালো হয়ে যেত। তারপর আমরা এর রিভিউ আনবক্স শেয়ার করব, সেখানে আরও ডিটেলে আমরা আলোচনা করার চেষ্টা করবো, বাট আনফর্চুনেটলি আমার কাছে দামটা একটু বেশিই মনে হচ্ছে কেন যেন। এরপর অপর যদি আমরা একটু ফ্ল্যাগশিপের দিকে তাকাই, র্যানো সিরিজ, সব থেকে পপুলার যে সিরিজ হচ্ছে সেটি র্যানো সিরিজ। আমরা কিন্তু দেখেছি যে লাস্ট
কয়েক মাস আগে চায়না মার্কেটে কিন্তু র্যানো 9 সিরিজ তারা রিলিজ করেছে এবং হয়তোবা এই জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে গ্লোবালি এটি রিলিজ হবে বাট এখন ধারণা করা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওয়ার্ল্ডের সবথেকে বড় যে মার্কেট সেটি হচ্ছে ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান মার্কেটে হয়তোবা র্যানো 9 সিরিজকে স্কিপ করে সরাসরি র্যানো 10 সিরিজ কিন্তু রিলিজ করতে পারে এটা ধারণা করা যাচ্ছে এবং অলমোস্ট 70% কনফার্ম সেখানে র্যানো 9 সিরিজ রিলিজ না করে হয়তোবা র্যানো 10 সিরিজ আসতে পারে এবং র্যানো 10 সিরিজ দেখতে কেমন হবে বা ক্যামেরার বাম্প কেমন হতে পারে সেটা কিন্তু একটা স্ট্রাকচার আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম লিক্স হয়েছিল আবারও দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন এই ডিজাইন হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি বাট আনফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু আমরা র্যানো সিরিজ দেখতে পাচ্ছি না লাস্ট আমরা দেখেছিলাম র্যানো 6 এরপর 7 আসার কথা ছিল তাও আসেনি 8 আসবে ভেবেছিলাম তাও আসেনি এখন দেখার বিষয় র্যানো 9 সিরিজ আসে কি না না আসার সম্ভাবনা অনেকখানি বেশি পার্সোনাল আমার মনে হচ্ছে সো ভাই ব্রাদার গতকাল কিন্তু আমরা একটি এক্সাইটেড ভিডিও রিলিজ করেছি যদি আপনার বাজেট 13,000 টাকা হয়ে থাকে আর রিয়েলমি C33 ফোনটি পারচেস করতে চান আমি বলবো এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা সেখানে একদম ভালো দিক মন্দ দিক ডিটেলে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি এই ফোনটি কেন কিনবেন কেন কেনা উচিত না ডিটেলে সো ভাই ব্রাদার আজকের টেক নিউজ এতটুকুই আবার দেখা হবে কোনো একদিন নতুন ভিডিওতে নতুন কোনো টেক নিউজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে অবশ্যই সাবধানে থাকবেন শরীরের যত্ন নেবেন আরিফ বাংলার সাথে থাকবেন লাভ ইউ